চলমান এইচএসসি পরীক্ষায় ফরম পূরণের টাকা দিয়েও প্রবেশপত্র পায়নি জামালপুরের ইসলামপুর শিমুলতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের এইচএসসি শাখার 50 জন পরীক্ষার্থী। ফলে এ বছর তারা পরীক্ষা দিতে পারছে না। অভিযোগ উঠেছে ফরম পূরণ না করে টাকা নিয়ে উধাও হয়েছেন কলেজটির লাইব্রেরিয়ান মুর্শেদা আক্তার। বঞ্চিত শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশায় ভুগছেন। কলেজে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের অভিযোগ, তারা শিমুলতলা টেকনিক্যাল কলেজের সহকারী লাইব্রেরিয়ান মুর্শেদা আক্তারের কাছে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য জনপ্রতি 4-5 হাজার টাকা করে দেন। তিনি টাকা কলেজ কর্তৃপক্ষকে জমা না দেওয়ায় ফরম পূরণ হয়নি, ফলে প্রবেশপত্র আসেনি। কলেজটির সহকারী লাইব্রেরিয়ান মুর্শেদা আক্তারকে সকাল থেকেই পাওয়া যাচ্ছে না। তিনি ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজটিতে তালা ঝুলানো দেখছেন। ক্ষুব্ধ পরীক্ষার্থী ও অভিভাবকরা মুর্শেদা আক্তারের বাসার সামনে অবস্থান নিয়েও তার দেখা পাননি। স্থানীয়রা এমপিওভুক্ত কলেজটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। সহকারী লাইব্রেরিয়ানের টাকা আত্মসাতের দায় কলেজের অধ্যক্ষ এড়াতে পারেন না বলে মনে করেন তারা। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হাসান রুমান জানান, আমি বিষয়টি জানতে পেরেছি। সমস্যার সমাধানের জন্য অভিযুক্ত কলেজের অধ্যক্ষকে দ্রুত পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠিয়েছি।